ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ না বেদাত? সাংঘাতিক বেদাত, জাতা বেদাত নয়। নর্মাল বেদাত হলে হতো, সাংঘাতিক বেদাত। যদি বলছেন এটা আবার কেমন করে বেদাত, আপনাকে একটা কথা বলছি, শুনে নেন। কথা প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছি এবার, সেটা হচ্ছে এই ঈদে মিলাদুন নবী কিছু মানুষের দাবি হচ্ছে যে বারোই রবিউল আউয়ালেই নবীর জন্ম, আবার বারো রবিউল আউয়ালেই নবীর মৃত্যু। কিছু মানুষের দাবি আছে না, একই দিনে জন্ম একই দিনে মৃত্যু। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমার আজকে আমার বিয়ে, আজকে আমার বিয়ে, আমার বিয়ে কিন্তু হয়ে গেছে, বোঝানোর জন্য বলছি, আজকে আমার বিয়ে। তা আমি ঠিক বিয়ে করতে যাব, ঢোল তাবলা বাচ্চা আনন্দ চলছে, সেই সময় তো আমার আব্বা মারা গেছে। কি হয়েছে? আব্বা মারা গেছে। আচ্ছা বলুন তো, আমি আমার বিয়ের জন্য আনন্দ বেশি করব না আমার আব্বা মারা গেছে শোক পালন করব বা দুঃখে ভরে যাব? কোনটা? শোক পালন, দুঃখ, কষ্ট পাবো, ইস আজকের দিন আমার আব্বাটা মারা গেল। তা তুমি যদি আশিকের রসুল যদি হবে, তা তোমার মতো গয়াকার ধয়াকার পৃথিবীতে আর কেউ আছে? তোমার দাবি তো বারোই রবিউল আউয়ালে নবীর জন্ম, বারোই রবিউল আউয়ালে নবীর মৃত্যু। বলুন তো, পৃথিবীতে দুটো রাত কোনো দিন ভোলা যায় না। এক, আপনার স্ত্রীকে যেদিন প্রথম রাত্রি আপনি কাছে পেয়েছিলেন সে রাতের আনন্দের কথা ভোলা যায় না, আর ওই স্ত্রী যেদিন মারা যায় সেই দিন রাতে একা থাকার বেদনা এটাও কিন্তু ভোলা যায় না। বলুন তো আপনার কাছে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট এবং দুঃখের বিষয়, যেটা আপনি স্ত্রীকে কাছে পেয়েছিলেন এই আনন্দের কথা বেশি মনে থাকবে, না তাকে ছেড়ে যে কষ্টের রাত আপনি কাটিয়েছেন এই কষ্টের কথা বেশি মনে থাকবে? কষ্টের কথা। তা তোমার মতো গাধা পৃথিবীতে কেউ আছে? নবী যদি পৃথিবীতে এসেছে তুমি তার জন্য ঢোল বাজাচ্ছ? হ্যাঁ, ঢোল বাজাচ্ছে না, রাস্তাতে রাস্তা অবরোধ করে দিচ্ছে, মিলে ঈদে মিলাদুন নবী সাংঘাতিক করে মা মানাচ্ছে, আর পতাকা পতাকা নিয়ে আর টিকটক ভিডিও করে আর ডিজে বাজিয়ে মিলাদুন নবী পালন করছে। তোমার হিসাব অনুযায়ী ওই যেটি তো নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ডিজে বাজিয়ে যদি আনন্দ করবে তো একটু কাঁদবে কখন? কাঁদবে কখন? আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন। বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাতের দিন দাঁত ভেঙে গিয়েছিল, ওই জন্য অন্য শক্ত জিনিস খেতে পারিনি, হালুয়া করে খেয়েছিল। কিন্তু হালুয়া করি আমরা বলে না, এই পাগল কোথাকারে। সবে বরাত কি মাসে হয়? হ্যাঁ, শাবান মাসে, তাই না? আর শাবান মাসে হচ্ছে সবে বরাত। আল্লাহ আকবার। আর শাওয়াল মাসে হয়েছে আপনার যুদ্ধ, তখন আল্লাহর নবীর দাঁত ভেঙেছে, মানে আল্লাহর নবীর দাঁত এখনো ভাঙেনি, তখন এরা হালুয়া করে বসে আছে। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এ যদি নবীর যদি প্রেমিক হবে, তা নবী হালুয়া খেতে পছন্দ করেছিল, এই হাদিসটা মানলে নিজের দুটো দাঁত ফটফট করে ভেঙে দাও না দেখি, তাহলে বলবো বাপের বেটা ও দাঁত ভাঙে না, ও হালুয়ার টালি বে। আশ্চর্য ব্যাপার। মেয়েরা জমাতে নামাজ পড়তে পার, দেখুন আমি তো এত বড় মলি সাহেব না, আপনি সব আমাকে জিজ্ঞেস করছেন কেন? মেয়েরা জমাতে নামাজ পড়তে পারবে কি না? যদি আলাদাভাবে ব্যবস্থা থাকে তাহলে পড়বে, তবে বাড়িতে নামাজ পড়াই ওদের জন্য উত্তম। আমার যেটা জানা আছে সেটা আপনাকে বললাম, ওদের বাড়িতে নামাজ পড়াটাই উত্তম। মসজিদে যদি ব্যবস্থা কিছু থাকে, পর্দার খেলাপ যদি না হয়, কোনো রকমের ফিতনার যদি সৃষ্টির যদি কোনো সম্ভাবনা না থাকে, তাহলে মসজিদে যাবে সেপারেট আলাদা হলে, তাছাড়া বাড়িতেই নামাজ পড়বে, এটা ওদের জন্য খুব উত্তম। নবীজি ইলমে গায়েব জানতেন কি না? একেবারেই জানতেন না। নবীজি যদি ইলমে গায়েব জানতেন তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন, এই পৃথিবীতে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবীতে আছেন? এই থাকা অবস্থাতে ওই সেই একটা ঘটনা মনে আছে, যে ইহুদি মহিলা আল্লাহ রসুলকে মাংসে বিষ মিশিয়ে দেওয়ার ঘটনা মনে আছে?
তা আল্লাহর রাসূল যদি গায়েব জানতেন তাহলে তো এটা ঘটতো না, ঘটতো? এটা এগুলো সাধারণ, এসব আহলে হাদিস গ্রামে এসব প্রশ্ন চলে না। যেমন বিড়ি খাওয়া হারাম, বিড়ি বাঁধা হারাম, তো বিড়ি বাঁধা টাকাটা কি মসজিদে দান হিসাবে কাজে লাগানো যায়? দান হিসাবে কাজে লাগান, অসুবিধা নেই, তবে যে টাকা দিচ্ছ নেকি পাবে না, ও নেকি পাবে না। কি বলছি বুঝতে পারছেন না? ও 10 পয়সা নেকি পাবে না, কারণ আল্লাহ পবিত্র মাল ছাড়া গ্রহণ করে না। আল্লাহু আকবার। রামি সার্কেল নাকি আর একটা আছে এখন, ওই প্রসঞ্জিৎ বাংলার প্রসঞ্জিতের নায়ক অ্যাডভার্টাইজ দিচ্ছে এখন। আবার ইদানিং আমি ভালো ভালো করে ভাবতাম বা ভালো ভাবি, বাংলার ক্যাপ্টেন ছিলেন ক্রিকেটের সৌরভ আমাদের দাদা, দাদা দেখছে একটা জুয়ো খেলার অ্যাডভার্টাইজ দিচ্ছে যে বেশি বেশি করে খেলো। কি আশ্চর্য, মানে শিক্ষিত হয় হয় এদের মতো বোকা শিক্ষিত মানুষ তো দেখিনি। প্রসঞ্জিৎ বাংলা চলচ্চিত্রে একটা বড় ভূমিকা পালন করে, প্রসঞ্জিৎ এর মতো একটা মহান মানুষ। আর খরাজ দা, খরাজ খরাজ ওই যে সাদা মনে কাদা নেই একটা আছে মোটা করে, খুব ডায়লগ টায়লগ দেয় বাংলা সিনেমাতে দেখেছেন? হ্যাঁ, ওরা দুজন মিলে দেখছি তাস খেলা জুয়ো খেলার অ্যাডভার্টাইজ দিচ্ছে। আবার ইদানিং দেখছি আমাদের সৌরভ ভাই উনি যে দিচ্ছেন, ওনাকে এত ভালোবাসি সৌরভকে, সত্যি বলছি আমি খেলা পছন্দ করি না কিন্তু সৌরভের মানে কিছু কিছু অনুষ্ঠানগুলো দেখি এত ভালো লাগে, কিন্তু এইটা যেদিন থেকে দেখছি আমার একটা কেমন বিতৃষ্ণা সৃষ্টি হচ্ছে যে এর মতো মানুষ সমাজে, জুয়ো মানে একটা সংসারকে নষ্ট করে দেওয়া, জুয়ো মানে একটা নারী পুরুষের বিচ্ছেদ করে দেওয়া, জুয়ো মানে সমাজে বিপর্যয় সৃষ্টি করা, জুয়ো মানে এক শ্রেণীর মানুষকে একেবারে ধনী করে আর বেশি সংখ্যক মানুষকে একেবারে গরিব তলা মানে তলাতে মিশিয়ে দেওয়া, এর নাম জুয়ো, যেটা ইসলামে হারাম। এইরকম একটা জিনিসকে অ্যাডভার্টাইজ করছে বড় বড় শিক্ষিত মানুষরা। আল্লাহ আকবার। আচ্ছা, ড্রিম ইলেভেন একটি জুয়া খেলার অ্যাপস, এখানে যুবক ছেলেরা খেলে সমাজ ধ্বংস করে দিচ্ছে, কি বলবো? বাসে ট্রেনে যাই না যবুও, তবু মাঝে সাঝে ট্রেনে যাই, এই ডান দিকে ডান দিকে এই গুলি করে দে, এই গুলি করে দে, পাগল হয়ে গেছে নাকি, আরাম করে এরকম করছে কেন, একা একা বসে মানে পাবজি খেলছে, আশ্চর্য ব্যাপার। সব হারাম জিনিসের আর সময় অপচয়, আল্লাহু আকবার। মানে ইহুদিদের একটা মারাত্মক মানুষকে ইমান লুটে নেওয়ার বা ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার বা আগামী পরিবেশকে নষ্ট করে দেওয়ার, এগুলো ইহুদি খ্রিস্টানদের মারাত্মক বড় একটা কৌশলের মধ্যে এটা একটা কৌশল। আজ থেকে 10 বছর পরে, আর 10 বছর পর মানে আগামী 10 বছরে আপনি দেখতে পাবেন না যে একটা ছেলে এই এলাকায় মাধ্যমিক পাস আছে, এটা আপনি দেখতে পাবেন না। 10 থেকে 20 বছর পরে মাধ্যমিক পাস বলে লোক হাসবে, মাধ্যমিক সে আবার কি, কেন লোক স্কুলে যাবে? আল্লাহ আকবার। এইটুকুটুকু জিনিসের ভিতরে যা আছে, এখন বাচ্চারা লেখাপড়া সমস্ত কিছু থেকে নিজে আটকে রেখেছে। ওই জন্য আমি মায়ের সাথে একটা কথা বলি যে আপনার বেটাকে বড় মোবাইল কিনে তোমার থেকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, আপনি বড় মোবাইল কিনে দেন, ও দেখবেন সহজে বিয়ে করতে চাইবে না, মানে ওর যে কটা বউ তার শেষ নাই, বাংলাদেশে ইথিওপিয়া তানজানিয়া জার্মান জাপান কুয়েত সব জায়গায় তোর বইয়ে ভর্তি, কিন্তু বিয়ে দিয়ে দেন একজনকে নিয়ে ব্যস্ত থাকবে। আর যদি বড় মোবাইল কিনে দেন, ও যৌবনের খিদা ওর মাধ্যমে অনেক কিছু মিটে যাওয়ার চান্স আছে। এগুলো বলছি, এগুলো খারাপ ভাবে না, বাস্তবটাও তাই, তাই না? হ্যাঁ, অনেক মানুষ আমি প্রশ্ন হলো হযরত মাটি দেওয়ার পর একত্রিত হয়ে দোয়া করা যাবে কি না, দেখুন এই সব প্রশ্ন আপনারা এখনো কেন জিজ্ঞেস করছেন আমাকে, এসব প্রশ্ন আপনারা জিজ্ঞেস কেন করছেন? একত্রিতভাবে দোয়ার পক্ষে এখন সমাজে অনেক ফাসাদ চলছে, যেমন রমজান মাসে চলেছে ফিতরা, টাকা দিয়ে না চাল দিয়ে, হয়েছে না, সাংঘাতিক ব্যাপার। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমার খুব দুঃখও লাগছে, দুঃখের সঙ্গে বলছি, দেখবেন যত বড় বড় ফতোয়া সোশ্যাল মিডিয়াতে আসছে সমস্ত কিছু প্রথমেই কিন্তু উৎপত্তি হচ্ছে বাংলাদেশে, আর বাংলাদেশে হওয়ার পরে আমাদের আলেমরা তখন দেখছি মারামারি লাগছে আর খুব জোর দিয়ে বলছে হ্যাঁ খাদ্য দিয়ে দিতে হবে। এতদিন তুমি কোথায় ছিলে, কোনোদিন তোমায় দেখিনি তো, সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রথমে কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে,
উনি বলেছেন তারপরে দেখছি এরা মারামারি লেগেছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে বোঝা গেল আমাদের আলেমরা পড়াশুনো একটু কম করছে, আমার মনে হচ্ছে একটু পড়াশুনো কম করছে। দেখুন ইস্তাগফিরুল আখিকুম, জানাজার পরে যে একটা হাদিস আছে যে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, একটা হাদিস আছে কিন্তু ইস্তাগফিরুল আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। তবে এই দোয়া করাটা আপনি একা একা করবেন, সবাই মিলে করার প্রয়োজন নেই। একজনা দোয়া করবে, সবাই আমিন আমিন বলবে, এরকম কোনো পদ্ধতি আমার জানার বাইরে। ফরজ নামাজ বাদ দিয়ে সম্মিলিত দোয়া করা যাবে কিনা, এইসব আমার প্রশ্ন হলো না, এগুলো সব তো দেখতে পাচ্ছেন। ফরজ নামাজের পরে সবাই মিলে দোয়া করা যাবে না, এটা বেদাত, সম্মিলিত মোনাজাত করা যাবে না। আপনি আমার কথা শুনে বিপক্ষে কোনো রায় দিয়েন না বা গালাগালি করিয়েন না, প্লিজ মাদ্রাসার জন্য একটু আদায় করুন। এখনো তো মাদ্রাসা হয়নি, হবে তাই তো? মাশাআল্লাহ। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এর পক্ষে কোনো দলিল ইসলামে নেই। তবে ফরজ নামাজের পরে আপনি একা একা মাঝে সাজে দোয়া করতে পারেন, একা একা মাঝে সাজে, হাত তুলে করেন আর এমনি করেন, একা একা করতে পারেন। তবে প্রতিদিন যে আপনি একা একা করবেনই এরকমও কোনো মানে নাই, মাঝে সাজে একা একা করলে করতে পারেন, অসুবিধা নেই। মাদ্রাসার জন্য আদায়ের কথা বলা হচ্ছে, এটা দুদিন ব্যাপী জলসা গতকাল হয়েছে আর আজকে, আর এটাও আমার ধারণার কথা বলছি যে আর পাঁচ মিনিটের মধ্যে লোক সব পালাবে, থাকবে না কেউ। মানে আদায়ের কথা বললে আদায় এমন একটা অ্যালার্জি না, এ বললে মানুষ আর বসতে চায় না, বসতে চায় না। আলহামদুলিল্লাহ তার মধ্যে একজন ভাই দিয়েছেন কত, এটা 20,000। কে আজহার? কে কইছে আজহার এখানে আছে? আজহার ভাই কে? রুহুল আমিন 10,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। আজহার ভাই কে আছেন আপনি এখানে না চলে গেছেন? নেই, উনি দিয়েছেন 14,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও, আল্লাহ তুমি তার জানে বরকত দাও, আল্লাহ তার সংসারে সচ্ছলতা দান করো। আর কেউ আছেন ভাই? মেহরবানি করুন। আর একটা কথা বলছি, এই যে মাদ্রাসার আদায় করা, ও গো আল্লাহ দয়া ময়া দয়া রিক সাগর অমুক তমুক জান্নাতে ঢুকিয়ে দাও, এটা মারাত্মক বড় বেদাত। কি বলছি বুঝতে পারছেন না? এ ভয়ঙ্কর বেদাত। তবে আমাদের সমাজ আবার এমন ভাবে চলছে যে ওই রকম করে না করলে আবার টাকাও দেয় না। আবার কিছু লোক আবার আছে, তার নাম না বললে এই আমার নামটা একটু বলো, আমার নামটা একটু বলো, এরকম লোক আছে না? আছে কি নেই? আছে। এ দান করে নে কি পাবে না? ওর যদি উদ্দেশ্যই হয় যে আমার নামটাই বলতে হবে, তাহলে এই দান করার কারণেই হিতে বিপরীত হয়ে যাবে। আল্লাহ তো নাম ভালো রকম জানে। আসুন ভাই একটু মাদ্রাসার জন্য মেহরবানি করুন। কেউ আছেন ভাই আজহারউদ্দিনের মতন, রুহুল আমিনের মতো আর কেউ ভাই আছেন যার 10,000, 5,000, 20,000 টাকা আপনারা কেউ দিবেন? আছেন ভাই? আরে 1,000, 2,000 অলস্য একটু দেন। মাশাআল্লাহ, বেনামিতে একজন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন, সকলেই দেন। রুনু আমিন 10,000 নগদ, 10,000 বাকি। সর্বোপরি উনি দিয়েছেন 20,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওর আব্দুর রফিক অ্যাম্বুলেন্স 5,000 টাকা। কি বললাম, একটা লোক আর বুঝবে না। জাগির মাস্টার 5,000। আর কেউ আছেন? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু মেহরবানি করুন, মাদ্রাসা হবে। একটা ছেলে হঠাৎ খারাপ হয়ে গেছিল, ওর মা ছেলের বদল সোনা দিতে চেয়েছে, কাগজ টাগজ সবই আছে, কালকে সোনাটা কিনে নিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছেলে হঠাৎ করে অসুস্থ, আল্লাহ আকবার, হঠাৎ করে একটা ছেলে অসুস্থ, তার মা এটা 22 ক্যারেট সোনা, একটা সোনা কিনেছে, সেই সোনাটা পর্যন্ত দান করে দিয়েছে তার বেটার জন্য 10,500 টাকা সর্বমোট সোনাটার দাম।
আল্লাহু আকবার। সন্তানের প্রতি মহব্বত দেখুন, ছেলে অসুস্থ বলে মা কানে সোনা খুলে দিয়ে দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তার ছেলেকে সুস্থতা দান করো, আমিন। আল্লাহ তার ছেলের শিফা দান করো, আমিন। যারা কেউ আছেন ভাই একটু মেহরবানি করুন, একটু খাওয়া খেলো না তো, কোথায় আইসক্রিম কোথায় পেলে? মঞ্জুর বেনামি 1000 টাকা, মাশাল্লাহ বেনামিতে 1000। ইসমাইল হোসেন 5000 টাকা। ইসমাইল, এই তো তুমি কি বাবা? ইসমাইল 5000 টাকা। ইসমাইল 5000, তোমাকে আর ভিডিও করতে হবে না আমি। ওর নাম মকসুদ, মকসুদ ভাই তুমি কই গেলে না মাদ্রাসায়? তোমাকে টাকার কথা বলেছি? তুমি তো আগের বছরও যাবনি। মনে থাকবে তো? হ্যাঁ, শুকরিয়া। আরেকজন ভাই দিয়েছেন 300 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ আছেন আর? কেউ দিবেন আর? মজলিস তো ভেঙে গেল। আরে 10 টাকা 20 টাকা যার কাছে যা আছে তাই দেন, আর কি হবে? হ্যাঁ, তোমাদের কি চ্যানেল? উল্লোপাল্লা থাম্বেল করো না তো, দেখো উল্লোপাল্লা থাম্বেল করলে। হ্যাঁ, আমি কিন্তু একদম চ্যানেল বন্ধ কর